শুনশান ঢাকা বোট ক্লাবে ছিল না কারো আনাগোনা। আবদুল্লাপুর সাভার সড়কের আশুলিয়া মোড় থেকে বেড়িবাঁধ সড়ক ধরে বিরুলিয়ার দিকে এগোলে হাতের ডানে ঢাকা বোট ক্লাবের অবস্থান। তিন পাশে পানি ঘেরা বিস্তৃত মাঠে অবস্থিত ক্লাবটি এমনিতেই দিনের বেলা শুনশান থাকে, তবে সোমবার সকাল থেকে ক্লাবটি এলাকার নিরাপত্তা ছিল আরও বেশি। মূল ফটকে নিরাপত্তা কর্মীদের তৎপরতা ছাড়া আর কোনো কিছুই চোখে পড়ে না। নেই বিলাসবহুল গাড়ির সারি বা কোনো অনুষ্ঠান উপলক্ষে কারু আনাগোনা। এত শুনশান কেন? এমন প্রশ্ন করতেই মূল ফটকের নিরাপত্তা কর্মীদের উত্তর, তারা কিছুই জানেন না। কাজে এসে দেখতে পান ক্লাব বন্ধের নোটিশ, এরপর থেকে নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারা। কোনো অতিথিকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বা অনুষ্ঠান করাও যাবে না। এরই মধ্যে মোহাম্মদ হৃদয় নামের একজন বলেন, আমি ছুটি চেয়েছিলাম, ছুটি শেষে আজ কাজে যোগ দেওয়ার কথা শুনিয়ে ক্লাব বন্ধ, এরপর থেকেই আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি। স্থানীয় লোকজন জানার, ক্লাবটি চালু হয়েছে এবছরে ফেব্রুয়ারিতে। প্রতিদিন দুপুরের পর শুরু হয় ক্লাব সদস্য ও তাদের অতিথিদের আনাগোনা। এখানে একটি বারও আছে, কখনো রাত 12টা, কখনো রাতে 1টা, 1:30টা পর্যন্ত খোলা থাকে ক্লাব। এর মধ্যে শুক্রবার বা বিশেষ কোনো বন্ধের দিন অতিথিরা বেশি আসেন। সন্ধ্যায় ক্লাবটির সামনে গেলে কয়েকজন নিরাপত্তা কর্মীরা আটকে দেন। বোট ক্লাবটি পড়েছে ঢাকা সাভার থানায়, কিন্তু মূল ফটকে দেখা গেল মিরপুরের রূপনগর থানার পুলিশ সদস্যদের। জানতে চাইলে কর্তব্যরত এসআই কামরুজ্জামান বলেন, একটু সামনেই রূপনগর থানা এলাকা, থানা থেকেই আমাদের এখানে পাঠানো হয়েছে। 8 জুন চিত্রনায়িকা মোর পরিমণিকে এই ক্লাবের সদস্য নাসির ইউ মাহমুদ ধর্ষণ ও হত্যা চেষ্টা করেন বলে মামলা হয়েছে। এই ক্লাবের ওই আরেক সদস্য তুহিন সিদ্দিকী অমি সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করেছেন পরিমণি। অভিযুক্ত দুজনকেই ক্লাবের 3 সদস্যের প্রাথমিক সদস্য পদ থেকে স্থগিত করা হয়েছে।